সংসার ছেড়ে যাব বললি কি যাওয়া যায় রে নিমাই? সবাই কি তাই পারে? অদ্বৈত ঠাকুরের সঙ্গে থেকে থেকে তুমি বড় হেয়ালি করো সীতামা। সংসারের প্রতি যার কোনো টান নেই সে তো বেরিয়ে যাবেই। যেরকম বেরিয়ে গেছিল আমার দাদা। বিশ্বরূপ, আহা, এখনো তার নামটা শুনলে আমার বুকের মধ্যে মেঘ ডেকে ওঠে। বিশ্বরূপ যখন গৃহত্যাগ করেছিল তখন তুই খুব ছোট্ট ছিলি, সে তো আমাদের খুব ভালোবাসত, তোর বাবা মাকে, তোকে, তোর গুরুদেবকে, আমাকে, সবাইকেই ভালোবাসত। আমরাও কম ভালোবাসিনি তাকে, তবু আমাদের সেই ভালোবাসার শেকড় উপরে সে কেন চলে গেল? সবাই তো এক কারণে সংসার ছাড়ে না সীতামা। দাদা গেছিলেন পরম সত্যের টানে, আর সুধা দিদি জানি না কেন চলে গেল বলতো। সুজা তখন খুব ছোট, আমিও খুব ছোট ছিলাম, আমরা দুজনে একসঙ্গে খেলা করতাম, ঘর বানাতাম। ও বানাতো কুঁড়ে ঘর আর আমি প্রাসাদ বানাতাম। আমি সবসময় দামি দামি পালঙ্ক চাইতাম, অনেক কিছুই চাইতাম, আমার সব ব্যাপারটাই ছিল বড়লোকি চাওয়া। আর ওর সুধা চাইতো ছোট্ট একটা কুঁড়ে ঘর, একপাশে গোয়াল, একপাশে উঠোন, ছোট্ট একটা বাগান, এই ছিল তার ছেলে মানুষের সুখ। জানিস, একদিন জন্মাষ্টমীর দিন আমরা সবাই নিমন্ত্রণ গিয়েছিলাম, সে কি মহাধুম, মহাভোজ, আতশবাজি, আমরা সবাই আনন্দে মেতে আছি। হঠাৎ দেখি সুধা নেই, খোঁজ খোঁজ, সবাই গিয়ে দেখি ও একটা দোলমঞ্চের পাশে দাঁড়িয়ে আছে। জন্মাষ্টমীর দিনে বৃষ্টিতে ভেজা গাছ থেকে পড়ে যাওয়া ছোট্ট একটা পাখির ছানাকে বুকে চেপে দাঁড়িয়ে আছে। জানিস, পাখির ছানাটা না ওর হাতেই মরে গেল। সে কি কান্না সুধা, ওইটুকুনি মেয়ে সেই পাখির ছানাটাকে বুকে চেপে ধরে সে কি কান্না! আর শুধুই সে বলে যাচ্ছিল ওই নাকি পাখির ছানাটাকে মেরে ফেলেছে। সেই মানুষটি কত বদলে গেছে আজ, রাজনীতিকের বউ হওয়া হয়তো বড় জ্বালা, তাই সে চলে এসেছে শান্তিপুরে, কিন্তু এখানেও তো তিনি টিকতে পারলেন না। ভুল করছো বিন্দুবাসিনী, নিমাই যা জানে তা তো অস্বীকার করেনি, ও আমাদের সব খুলে বলেছে, কিন্তু এখনো বুঝতে চাইছে যে অশান্তি ছেড়ে এই শান্তিপুরে এসেও কেন তিষ্ঠতে পারলো না হতভাগী। অশান্তি ছেড়ে শান্তির খোঁজে তো মানুষ বেরোয়, কিন্তু শান্তি ছেড়ে কিসের খোঁজে মানুষ পথে বেরোয়, কিসের খোঁজে? বেগম সাহেবা, বল, অধিকারী এসেছেন, ভেতরে নিয়ে আসি? সুবুদ্ধিরা এসেছেন, নিয়ে আয়। কি করেন ঠাকুর?
বাংলার বেগম হয়ে বসেছি বলে আপনি রাজিয়াকে প্রণাম করবেন? প্রণাম আমি আপনাকে জানাই। কই আগের মতো বললেন না তো? কল্যাণ হোক, কল্যাণ হোক। বসুন ঠাকুর, একটু ফলের রস দিতে বলি, সেই আপনার পছন্দের মতো শ্বেত পাথরের বাটিতে। কেমন আছেন ঠাকুর? চেহারাটা তো একেবারে ভেঙে ফেলেছেন দেখছি। সারা গৌরের দুশ্চিন্তা কি আপনি একাই? আপনি একই রকম আছেন, একটু বদলাননি বেগম সাহেব। আপনি তার উপর বেগম সাহেবা? আমি কিচ্ছু ভুলিনি অধিকারী, আমি কিচ্ছু ভুলিনি। কি ভালো কি মন্দ কিচ্ছু ভুলিনি। যাকে আপনাকে একটু ফলের রসটা দিতে বলি নাকি? স্বগৃহ ছাড়া আমি কোথাও কিছু জলস্পর্শ করেন না। এই তো একটা কথা বলি ঠাকুর, এত নিয়ম এত উপাচার, সুধা ঠাকুরুনের এত পুজো আচ্ছা, শেষমেশ কি হলো? আপনার এত বিষয় সম্পত্তি নিয়ে কি আপনি যক্ষ হবেন? সুধা ঠাকুরুন তো আপনাকে ছেড়ে চলে গেলেন, তিনি তো আপনার গলার হার ছিলেন। তবে বাদী সামনে সব কথা তুলে আপনি আমাকে অপমান করতে ডেকে পাঠিয়েছেন বেগম সাহেব? বাদী আশরাফি? ওকে আপনার মনে নেই অধিকারী, তুই যা আশরাফি। হোসেন যখন আপনার কাছে সামান্য নফর ছিল তখন ওর মা জুবেদা আর আপনার সেই লম্পট কবিরাজের ব্যভিচারের ফসল এই আশরাফি। আশরাফি ছোট থেকে আমার কাছেই থাকে, আমার পাশে পাশে ছায়ার মতন। আশরাফি যখন একটু বড় হলো তখন আমার নুসরাত হলো, আর তারপর এলো দানিয়েল। আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন বেগম সাহেব? আমার মর্জি, গৌড়ের বাড়ি বেগমের মর্জি। আমি এতলা পাঠালে আপনাকে তখনই আমার সাথে দেখা করতে হবে, সেটাই আপনার কর্তব্য, রাজকার্য, তাই না? নাকি এইরকমই কি একটা নিয়ম শেখানোর জন্য আপনি হোসেনকে একবার খড়ম ছুঁড়ে মেরেছিলেন, মনে পড়ে অধিকারী? এত ভয় কিসের? আপনি কাকে ভয় পাচ্ছেন? আমাকে? আমার আব্বু গাজী সাহেব আপনাকে কত ভালোবাসতেন, আপনি আমার স্বামীর পুরনো মনিব, গৌড়ের অধিকারী। আপনি তখন থেকে আমাকে আপনি, আগে বেগম সাহেবা করে যাচ্ছেন, কেন? কেন আপনি সহজ হতে পারছেন না? কেন আমাকে আগের মতন রাজিয়া বলে ডাকতে পারছেন না? ডাকা যায় না, ডাকা উচিত নয়। চাণক্য বলছেন রাজা রাজ সিংহাসন এক নয়, আমি রাজিয়াকে নয় বাংলার বেগমকে সম্মান। সম্মান? হোসেনের সঙ্গে হাত মিলিয়ে আগের সুলতানকে মারার সময় সেই সম্মান আপনি কোন কোর্টে বন্ধ করে রেখেছিলেন অধিকারী? আমি তোমার কাছে কৌটিল্য ব্যাখ্যা শুনতে আসিনি রাজিয়া। বাহ চমৎকার, এই তো পুরনো চেহারায় ফিরে আসছেন সুবুদ্ধি রায়। ছকছক করছে বুদ্ধি, ঝলসে উঠছে যুক্তি। আচ্ছা আপনি এখনো দাবা খেলেন অধিকারী ঠাকুর? আমায় মাফ করবেন বেগম সাহেব, আমার ভুল হয়ে গেছে। না না, একবার যখন রাজিয়া বলে ডেকেইছেন তখন সেই নামই ডাকুন না। এত বড় প্রাসাদ, এত মানুষ, কেউ তো আর আমাকে রাজিয়া বলে ডাকবার সাহস পায় না। বললামই তো পুরনো কিছুই আমি ভুলিনি। আমিও ভুলিনি রাজিয়া। আশ্চর্য, আমার পোতা গাছ আমারই জলে বেড়ে ওঠা,
সেই গাছের ফসল দেবতার পায়ে দিতে আপত্তি নেই। অথচ আমারই ঘরে বসে শুদ্ধ পাত্রে ফলের রস পানে আপনার এত আপত্তি। আচ্ছা, এই ব্যাপারেও কি আপনার কৌটিল্য কিছু লিখে গেছেন নাকি? সব কৌলন্য রীতি রাজিয়া, তুমি আমি এটা বদলাতে পারবো না। বদলাতে তো হবেই ঠাকুর, পরিবর্তনই তো জীবনের লক্ষণ। এই যে সুধা চলে গেছেন, আপনি তো তাকে ছাড়া বেশ আছেন। এই যে এত বড় একটা পরিবর্তন, সেটাও তো আপনি মানিয়ে নিয়েছেন নাকি? তোমার বড় ছেলে নুসরাত দিনে দিনে তৈরি হয়ে উঠেছে, তলোয়ারে যেমন হাত তেমনি পাকা বুদ্ধি। কালে কালে ও দেখ, শুধু পাকা বুদ্ধি থাকলেই তো হবে না ঠাকুর, তার সাথে চাই শিক্ষা, তার সাথে চাই রাজনৈতিক জ্ঞান। সেই জন্যই বোধহয় এবার হোসেন ওকে আপনার হেফাজতে দিয়ে গেল। তুমি সুলতানকে হোসেন বলে ডাকো নাকি? হ্যাঁ, আমি তো ওকে ওই নামেই ডাকি। কেন, আপনি ওকে কি নামে ডাকেন? সুলতান, হযরত, এইসব নামে ডাকেন নাকি? হ্যাঁ, তাই তো ডাকি। আর 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 কি? আলাউদ্দিন হোসেন সাহেব তাই ইচ্ছে। আচ্ছা অধিকারী ঠাকুর, সুলতানের দাঁড়ে শুনলাম একটা নতুন পাখি এসে বসেছে, কি যেন নাম ছেলেটির? কি দেয় এত খবর? গৌড়ে প্রবাদ আছে, প্রাসাদের অন্দরমধ্যে সূর্যের আলো ঢুকতেও থমকে দাঁড়ায়। কোত্থেকে পাও এত খবর? খবর রাখাটাও বাংলার বেগমের একটা কাজ ঠাকুর, অনেক খবরই কানে আসে, সে সব শুনে ঝাড়াই বাছাই করে তারপর সেগুলোকে মাথার মধ্যে ঢোকাই। এই দেখুন না, কদিন ধরেই একটা খবর কানের পাশে কিরম ভোমরার মতন গুনগুন গুনগুন করে ঘুরছে। না না, আমি কিন্তু সেটাকে মাথার মধ্যে ঢুকতে দিচ্ছি না। কি খবর? মঞ্জুশ্রী বলে এক হতভাগীর খবর, তার নাকি বিয়ে হয়েছিল আপনার সঙ্গে। না না, আমি এসব খবর একদমই বিশ্বাস করিনি। আচ্ছা, সুলতানের দাঁড়ে যে নতুন চিড়িয়া এসেছে তার নামটা যেন কি? অমর। হ্যাঁ হ্যাঁ, অমর। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলে বলুন তো? রুকন রয়েছেন, পরাগল রয়েছেন, আপনি রয়েছেন, সবাইকে ডিঙিয়ে হোসেন শাহ শেরকিকে বেঁধে আনতে সুলতান হঠাৎ এই ছেলেটিকেই হুকুম করলেন কেন? কি করে জানবো বল, ছেলেটিকে তো আমি চোখেই দেখিনি। সে জানি, কিন্তু খবরাখবরও কি কিছুই পাননি? কই আর পেলাম, কোন গায়ের ছেলে তাই জানতে পারিনি। আচ্ছা, মঞ্জুশ্রী বলে সত্যি কি কেউ ছিল? এই যে আপনার বাড়িতে কয়েকদিন আগে জেলেরা যে মেয়েটিকে নিয়ে এলো সেই কি? না না, মঞ্জুশ্রী মারা গেছে, নৌকাডুবি হয়েছিল। ও, নৌকাডুবি হয়েছিল? এরা যে আমাকে সবাই কি খবর দেয়। আশরাফি, ওরে ও আশরাফি, বেগম সাহেবা, আশরাফি, ঠাকুর বলছেন মঞ্জুশ্রী নৌকাডুবি হয়ে মরেছে। আর তোরা কি বললি, ঠাকুর নাকি তৃতীয় বিবাহ করতেই পারেন না? মঞ্জুশ্রী খুব গরিব ঘরের মেয়ে ছিল, ওর পিতার ধর্ম রক্ষার্থে আমি ওকে বিবাহ করেছিলাম। রাজমহলে আসার পথে নৌকায় ডাকাত পড়ে, সেখানেই সে মারা যায়। কিন্তু বেগম সাহেবা, লাশ তো কোথাও ভেসে ওঠেনি। হয়তো গা ভরা গয়না ছিল, সেই ভারেই ডুবে গেছে মঞ্জুশ্রী। কি ঠাকুর, তাই না? আর সুধা ঠাকুরের যে কি হলো, শান্তিপুর থেকে কোথায় যে হারিয়ে গেলেন। অমন বুদ্ধিমান একজন মানুষ, পাশে অদ্বৈত আচার্যের বাড়ি, সেখানে ছিলেন তার প্রিয় ছাত্র নিমাই পণ্ডিত। অমন তুখোর বুদ্ধিমান ছেলের চোখে ফাঁকি দিয়ে কোথায় যে হারিয়ে গেলেন। আচ্ছা, নবদ্বীপের জমিদার বুদ্ধিমন্ত খান এ ব্যাপারে আপনাকে কিছু বলেছেন নাকি? কি হলো?
আপনার কি শরীর খারাপ লাগছে? ওরে ও আশরাফি ঠাকুর, নিশ্চয় কি অসুস্থ লাগছে, একটু জল দেব? আমাদের জল কি চলবে অধিকারী? যা আশরাফি তুই এক কাজ কর, ফটকে যা, ওখানে অধিকারীর পালকি বাহারদের ডাক, ওরা সবাই হিন্দু, অধিকারী মশাইকে ধরে ধরে নিয়ে যা। না না ঠিক আছে ঠিক আছে। তুমি আমাকে কেন ডেকে পাঠিয়েছিলে রাজিয়া? এমনি সুলতান হোসেন শাহ থাকলে ডেকে পাঠাতে ভয় হয়, সুলতান প্রায়ই অসুস্থ থাকেন, ইদানিং পিঠের ব্যথাটা ওকে ভীষণ ভোগাচ্ছে। আর তাছাড়া আমারও তো ভীষণ দেখতে ইচ্ছা করে আপনাকে, আপনি আমাদের পুরনো মনিব, আর আর সুলতানের অনুপস্থিতিতে এইসব হাবশিরা কত রকমের ষড়যন্ত্র করছে, আপনি তো আমাদের বল ভরসা, তাই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না এ ব্যাপারে? ছি ছি ছি, এসব আপনি কি বলছেন? আমাদের আগের সুলতান ছিলেন ইয়ে কি যেন বলেছিলেন, নষ্ট না ভ্রষ্ট, হোসেন অবশ্য সেরকম নয়, কিন্তু শুনছি ইদানিং হোসেন ভ্রষ্ট হয়েছে, প্রাসাদে নাকি একজন নতুন বেগম এসেছে, সেখানেই নাকি দিন রাত পড়ে আছে, কি যেন নাম, কি যেন নাম, ও মুন্নি বেগম, মুন্নি বেগম। আমাদের এই কানাদ ঘাটি থেকে 27 কোশ পশ্চিমে কেহেলগাঁও বলে একটি গঞ্জ আছে। কাল গভীর রাতের খবর যে জনপুরের রাজা হোসেন শাহ সার্কি সেখানে এসে রয়েছেন, তিনি কিন্তু ভয় কোথাও নড়ছেন না, ওনার পশ্চিমে লোদি সুলতান এবং পূবে আপনি, তিনি কোথায় বা যাবেন? খবরটা আমি কাল রাতে পাইনি কেন? তখন আপনার রক্ত জ্বর সবেমাত্র ওষুধ এবং আফিমের ঘরে। এরকম পাহাড়ি পিঠের কামড়ে আমার অনেকবার আমার রাজ্যের পক্ষে কোন খবরটা জরুরি আর কোন খবরটা জরুরি নয় সেটা ঠিক করব আমি, একমাত্র আমি। তোমরা গৌড়ের বান্দা, বান্দার মতই থাকবে। ভুল হয়ে গেছে হযরত, এমন ভুল আর কোনোদিন হবে না। আচ্ছা অমর, ওই কেহেলগাঁও জায়গাটা কিরকম তুমি কিছু জানো? আগে ওই চরের মুখে যেমন শুনলাম তাতে তো মনে হলো বেশ চমৎকার জায়গা, একেবারে ভাগলপুরের কাছাকাছি, মানে ওই জনপুরের একেবারে মাঝখানে। বাহ, আচ্ছা আমি যদি হোসেন শাহ সার্কিকে ওইখানে আটকে রাখি কিরকম হয়? ভৌগোলিক দিক থেকে তো চমৎকার হয়। তাহলে তুমি কাজে লেগে যাও বুঝলে, আজ বিকেলে এখান থেকে সৈন্য উঠছে। কিন্তু সুলতান আপনার শরীরের যা হাল। অমর, গৌরেশ্বরের খারাপ শরীরের খবর তাম্বুকনাথের বাইরে যাচ্ছে না তো? যদি যায় তাহলে কিন্তু সবার আগে তোমার গর্দান যাবে। আগে গরিবের পেট থেকে খবর সহজেই বেরোয় না। এই কদিনের মধ্যে আমি তোমাকে বিশ্বাস করে ফেলেছি অমর, তাই একটা কথা বলছি মন দিয়ে শোন। আজ বিকেলে ফৌজ নিয়ে বেরিয়ে সারা রাত যদি আমরা ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাই তাহলে, হ্যাঁ, কাল দুপুর নাগাদ ওই ভাগলপুরের কাছাকাছি পৌঁছে যাবো। আর ওখানে পৌঁছানোর পর আমি তোমাকে একটা খাত লিখে দেবো, সেই খাতটা নিয়ে একটা ঘোড়ায় চড়ে তুমি পৌঁছে যাবে সোজা জৌনপুর। আর জৌনপুর গিয়ে জৌনপুরের সুলতান হোসেন শাহ সার্কিকে সেই খতটা দিয়ে বলবে যে আমি তার সঙ্গে একা দেখা করতে চাই। কিন্তু হযরত, শুধু ওইটুকুনি জানালে তিনি রাজি হবেন? আপনি ভেবে দেখুন, হাজার হোক উনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন জানের ভয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই খাতে আল্লাহর নামে শপথ করে লিখে দেবো
যে আমি তাকে হত্যাও করতে যাচ্ছি না বা তার রাজ্য জয়ও করতে যাচ্ছি না। বেশ, কিন্তু হযরত আমার একটা আবদার আছে। আবার কি? মেহরবানি করে আমাকে বাহারি দেবেন না। ও আচ্ছা, তার মানে তুর্কি ঘোড়া? কেন তুর্কি ঘোড়ায় চড়তে তোমার ভয় করে? আগে তা বলতে পারেন, অত উঁচু ঘোড়া ওপরে বসে থাকতে হয় কিরকম একটা লাগে। কিন্তু তার চেয়ে বড় কারণ হলো আমাদের পরিবারে বাহারি চড়া নিষেধ। তোমাদের পরিবারের বাহারি চড়া নিষেধ? কেন? আগে সেসব আমার পরিবারের বৃত্তান্ত। আপনার তবিয়ত ভালো হোক, আমি আপনাকে সবকিছু জানাবো। না না না, আমি এখনই শুনবো, কারণ তোমার পূর্বপুরুষ সম্পর্কে তো আমার কিছুই শোনা হয়নি। বলো শুনি। হযরত, আমরা কর্ণাটের রাজবংশ ছিলাম, অবশ্য সেখান থেকে আমরা উৎখাত হই। শোনা যায় যে আমার চার পুরুষ আগে যখন উৎখাতের শেষ যুদ্ধ হচ্ছিল এবং সেই যুদ্ধ লড়ছিলেন আমার প্রপিতামহের বাবা, সেই সময় রণক্ষেত্রে তার একদম একান্ত আপন ওই বাহারি ঘোড়া তাকে রণক্ষেত্রে ছেড়ে পালিয়ে যায়। আর সেই জন্য তোমাদের পরিবারের সবার বাহারি চড়া নিষেধ। নমর, সেই ঘোড়ার রক্তে দোষ ছিল, ওটা খাঁটি তুর্কি ঘোড়া নয়। হযরত, আপনি এই কথা বলছেন কোন যুক্তিতে সেটা জানতে পারি কি? কারণ খাঁটি তুর্কি কখনো পালায় না, সে লড়তে লড়তে মরবে কিন্তু পালাবে না। যুদ্ধ জয়ের নেশায় তখন তার কাছে জীবন মৃত্যু এক হয়ে যায়। আর সেই তুর্কিস্তানের খুন বইছে আমার গায়ে। আরো কয়েকদিন আমার সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে যে আলাউদ্দিন আলায় হুসেন শাহ বীর। সে মৃত্যুবরণ করবে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালাবে না, কোনো দিন না। ঠাকুর মশাই ছায় বসে রইলেন। যে বুঝতে চায় না তাকে কি করে বোঝাবো আব্বু? ওই ধর্ম ধর্ম করেই তো দেশটা উচ্ছন্নে যাচ্ছে। ধর্ম? যার ধর্ম নেই তার জীবনে কিছুই নেই। ঠাকুর মশাই, আমার বাড়ির উঠোনে বসে আমার ছেলের বউকে এই কথাটা বলা যায় কি? মানলাম সে আপনার মেয়ে, কিন্তু এখন তো সে আমার পুত্রবধূ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবাহাদুর ঠিকই বলেছেন, আপনি সিপাহশালার দণ্ডমুণ্ডের কর্তা। আমি কি বলছি, কিন্তু কি করবো বলুন। নিজের মনকে যে আমি কিছুতেই বোঝাতে পারছি না, আমার জীবনটা যে একবারে জ্বলে পুড়ে খাক হয়ে গেল। ওই ওই আমার একমাত্র মেয়ে। সেই মেয়েকে আপনি আজ আর দেখতে পেতেন না ঠাকুর মশাই, যদি সেদিন আমার ছেলে তাকে তুলে না আনতো। একটা পচা ডোবা ধারে পড়েছিল, জ্ঞান হারা। তাই বাপ বেটাই মিলে ওকে তুলে আনার সময় কিন্তু আমরা একবারও ভাবিনি যে ওর ধর্ম কি। আপনি কাকে এত কৈফত দিচ্ছেন আব্বু? কেনই বা দিচ্ছেন? উনি আমার বাবা, হয়তো আমার রক্ষা করতে পারেননি। যেদিন প্রথম এ বাড়িতে আসি সেদিন আমার জ্ঞান ছিল না, কিন্তু চেতনা আসার মুহূর্ত থেকে আজ পর্যন্ত কোনো অসম্মান তো পাইনি আমি। হ্যাঁ, তবে ভয় পেয়েছিলাম, কিন্তু সেটুকু ভয় পেয়েছি সেটুকু শুধু ওই পণ্ডিত প্রভাকর মিশ্রকে লুকিয়ে রাখার জন্য। এত অভিমান বুকে লুকিয়ে রাখলে কি চলে রে বিটি? চলে না, ইনি যে তোর জন্মদাতা বাবা। জামা যা পাশে বস, দুটো কথা বল, কিছু খেতে দে মানুষটাকে, ফল দে মিষ্টি দে, এতে কোনো দোষ নেই। আর এই রিয়াজের মাই বা কি করে, সেও তো এদিকটা নজর রাখবে। কার কাছে যাবো আব্বু, কার কাছে?
ওনার কাছে চিনি প্রত্যেক দিন ঘুমানোর সময় আমার চুলে বিলি কেটে আমাকে ঘুম পাড়াতো। না আব্বু না, উনি কিন্তু কাল আমাকে ওনার পা ছুঁতে দেননি আব্বু, পা ছুঁতে দেননি। ব্যস্ত ছিলাম আমি আমার স্বামী নিয়ে, আমার ছেলেদের নিয়ে, আর ওই আব্বুকে নিয়ে। তবে কেন এলে তুমি, কেন এলে? সত্য আমাকে স্বীকার করতেই হবে, আমি আসতে চাইনি, কখনোই আমি আসতে চাইনি, আমাকে আসতে বাধ্য করা হয়েছে। বাধ্য? হ্যাঁ, কে আপনাকে বাধ্য করেছে ঠাকুরমশাই? গৌড়ের অধিকারী সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায়? হ্যাঁ। অধিকারী আপনাকে পাঠিয়েছেন? হ্যাঁ। তা না হলে আপনার এই দুয়ারে এসে নিজের মেয়ের মুখ দেখার মতো মুখ আমার নেই, কি করি বা মুখ দেখাবো? নেহাত রাজার আদেশ, অমান্য করলে আমার গর্দান যাবে, তাই আপনার দুয়ারে আসা। কেন এলে তুমি, কেন? আমার জন্য না, পণ্ডিত প্রভাকর মিশ্রের খোঁজে। বড় দেরি করে ফেলেছো বাবা, তিনি বেশ কদিন আগেই এখান থেকে চলে গেছেন। চলে গেছেন? সে কি, কোথায়? সে কথা কেউ ঠিক বলতে পারে না ঠাকুরমশাই। তবে অধিকারের নির্দেশেই যে আমরা তাকে লুকিয়ে রেখেছিলাম সে কথা তিনি আপনাকে নিশ্চয়ই বলেছেন। তবে সমস্যা হচ্ছে দরিয়াপুকুর কোতোয়ালির পাইকরা রিয়াজ আর শবনাম পণ্ডিত মশাইকে খাবার দাবার পৌঁছতে গিয়ে ওদের নজরে পড়ে যাচ্ছিল। বহু চেষ্টা করে কিছুতেই পণ্ডিত মশাইকে লুকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। শেষমেশ একদিন মহা তাড়াহুড়োর মধ্যে উনি গা ঢাকা দিলেন। আচ্ছা, ওদের সঙ্গে তো জগদীশ ছিল, তাকেও কি পাওয়া যাচ্ছে না? জগদীশ? কে জগদীশ? ওই যে আব্বু, ঠাকুর বাবার সঙ্গে যে ভালো মানুষটা ছিল না, তার নাম জগদীশ। ও না বাবা, তারও কোনো খোঁজ পাওয়া যায়নি, হয়তো তারা একসঙ্গেই আছেন, কিংবা হয়তো বেঘরে মরেছেন বনে বা জঙ্গলে। হায় ভগবান, এখন আমি কি করি? আব্বু, ঠাকুর বাবার বিস্তর সম্পদের কথা বাবাকে বলি? নিশ্চয়ই, ওনাকেই তো সব দিতে হবে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো ভূভারতের সমস্ত শিক্ষিত মানুষদের চেনেন। নবদ্বীপের বিশ্বম্ভর মিশ্র নামে নতুন এক পণ্ডিতকে চেনেন কি? বিশ্বম্ভর মানে নিমাই? চিনি না, খুব চিনি। নিমাই, নিমাই হলো একেবারে বিষ্ণুর অবতার, যেমন রূপ তেমনি গুণ। কিন্তু তার সঙ্গে এই প্রভাকর মিশ্রের গচ্ছিত সম্পদের কি সম্পর্ক? আছে বাবা, আছে সম্পর্ক, আছে। দেখো, আমি কিন্তু কারো সোনাদানা বয়ে নিয়ে যেতে পারবো না, কখনোই নয়। সোনাদানা? না না ঠাকুরমশাই, আপনি ভুল বুঝছেন, সোনাদানা নয়। কিন্তু তার বদলে যা আছে, সাত রাজার ধন এক মালিক, সোনাদানা কড়িমোহরের চেয়ে অনেক বেশি দামি। এত মূল্যবান কি কোনো দুর্লভ পুঁথি? খুব দামি এক রচনা বাবা, যা তিনি বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়ে গেছেন। তার নিজের রচনা? কি বিষয়? ঠাকুরমশাই, আমি ফার্সি ভাষাটা খুব রপ্ত করেছিলাম, তারপরে সাধি পরে জানলাম যে বিটি শবনম সংস্কৃত জানে, তাই ওকে একরকম জোর করেই আমি ফার্সি ভাষাটা শেখাই। প্রভাকর মিশ্র যেটা লিখেছিলেন সেটা অসমাপ্ত হলেও বিটির ফার্সি অনুবাদ পড়ে আমার মনে হয়েছিল যে উনি দেবনাগরীতে গৌড়বঙ্গের ইতিহাস লেখার চেষ্টা করেছিলেন, সেই সেন আমল থেকে। সেন আমল থেকে ইতিহাস লেখার কারণ কি? সন্ধ্যাকর নন্দীর রামচরিত পাল বংশের ইতিহাস,
তারপরে মাৎস্যায়নে আরো অনেক কিছুই পাওয়া যায়। তবে উনি সেনবামলটা বেছে নিয়েছিলেন আধুনিক ইতিহাস লেখার জন্য, এবং তার দুটো মূল কারণও উনি জানিয়েছেন। প্রথমত, কৌলিন্য প্রথা প্রবর্তনে নতুন ব্রাহ্মণ্যবাদের উন্মেষ, যেটা তিনি ভালো চোখে দেখেননি। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে গৌড়ে বক্তিয়ার খিলজির আক্রমণ, যেটা গৌড়ে ইসলামী সভ্যতা এবং সংস্কৃতিকে নিয়ে এসেছিল। তাহলে ঘটনাটা সত্য যা রটেছে যে গৌড়বঙ্গে নতুন ইতিহাস রচনা হচ্ছে, গৌড়ে নতুন সুলতান হুসেন শাহ, সেই জন্যই প্রভাকর মিশ্রকে সসম্মানে আমাদের এখানে নিয়ে আসবার চেষ্টা করেছেন, সেই জন্যই তো আমার এখানে আসা। কিন্তু তাকে আপনি কোথায় পাবেন? তাকে তো খুঁজে পাবেন না, সেই জন্য তার অমূল্য পুঁথি সবলম বুকে আগলে ধরে বসে আছে। আপনার হাতে তুলে দিতে পারলে তবেই আমাদের শান্তি। কেমন যেন ধাঁধা লাগছে, প্রভাকর মিশ্র, জগদীশ দুজনেই উধাও, আর তাদের অমূল্য সম্পদ আমি এখন নিয়ে কি করব? আমি বাউন্ডুলে মানুষ, কবে কোথায় আছি তার কোনো ঠিক ঠিকানাই নেই। তুমি কি ভাবছো আমরা আপদ বিদায় করতে চাইছি? সত্যি যদি কোনো উপায় থাকতো তাহলে পুঁথি আমি আমার ছেলেদের জন্য রেখে দিতাম, কিন্তু সত্যি কোনো উপায় নেই, ঠাকুর বাবা নিজেও তাই বলে গেছেন। আচ্ছা, তিনি কি ইচ্ছার প্রকাশের কথা বলেছেন? আপনাকে বিশ্বম্বর মিশ্রের কথা বলছিলাম না। হ্যাঁ হ্যাঁ, এ পুঁথি তিনিই পাবেন। মানে নিমাই? আচ্ছা, নিমাইকে প্রভাকর মিশ্র চিনতেন? না, চিনতেন না, তবু তার জন্যই লেখা, হয়তো অদ্বৈত আচার্যের কোনো হাত আছে। আমার বড় ভয় করছে, আমি আবার নবদ্বীপে কেমন করে ফিরে যাব বুঝতে পারছি না, পথে যদি কোনো বিপদ আপদ ঘটে। সারা জীবন খালি ভয় তোমার, মরতে তো একদিন সবাইকেই হবে। গৌড়ের অত বড় বড় মানুষগুলো নিমাই পণ্ডিতের জন্য উঠে পড়ে লেগেছে, আর তুমি এতটুকু করতে পারবে না? নিমাই পণ্ডিতের মধ্যে এমন কি আছে যা? থাক, তুমি বসে বসে ভাবো, আমি যাই, আমার অনেক কাজ আছে। আবু, তোমার ছোট নাতি কোথায়? সে তো তোমার সঙ্গে গিয়েছিল কুস্তির আখড়ায়। সে বেটা বড় লায়েক হয়েছে, আস্তে আস্তে আমায় বললে যে তুমি যাও, আমি কাছারির কাজকর্ম দেখে আসি। ভাবুন বট্ট, ওইটুকু দুধের বাচ্চা আমার কাছারিতে বসে সেপাই ছাত্রীতে শাসন করবে, তাও আবার আমার ঢঙে। আমার দুটো নাতি, তাদের দেখলাম, কিন্তু তাদের কিছু দ্বীপ সে সামর্থ্য আমার নেই। আল্লাহ দুয়ায় তারা কোনো অভাব নিয়ে জন্মায়নি বাবা, তুমি শুধু তাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে একবার যদি আশীর্বাদ করতে তাহলে আমার বুকটা জুড়ত। কিন্তু আমাদের মাঝে যে বিশাল দেওয়াল উঠেছে, ধর্মের দেওয়াল, মেয়ে নাতি এসবের থেকে যে ওই শুকনো শাস্ত্র আর পইতে যে অনেক বড় বাবা, অনেক বড়। হে ভগবান, এই কোন পরীক্ষার মুখোমুখি তুমি আমাকে আজকে দাঁড় করালে! কাল থেকে আমি ওদের মুখের দিকে তাকাচ্ছি, যতবার তাকাচ্ছি আমার বুকের রক্ত নেচে উঠছে, কিন্তু আমি এগিয়ে যেতে পারছি না, এগিয়ে যেতে পারছি না। খা বাহাদুর, আপনি আমাকে বলে দিন আমি কোন পথে যাব, আমি কি করব। খা বাহাদুর! না ঠাকুরমশাই, না, এ ব্যাপারে আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না, ধর্ম যার যার নিজের। আপনার মেয়েকে যেদিন কোলে তুলে নিয়েছিলাম সেদিন তার ধর্মের কথা ভাবিনি, কিন্তু আজ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমার ধর্ম কি, আমি বলবো ইসলাম, ইসলাম আমার ধর্ম। কিন্তু তার চেয়ে অনেক বড় ধর্ম আমার কাছে আমার দুই নাতিকে ভবিষ্যতের জন্য তৈরি করা। বড় কঠোর সময় পড়েছে ঠাকুর মশাই। বিশ্বম্ভর,
আমি জানতাম আচার্যদেব আপনি ডাকবেন। তুমি কি করে জানলে যে এত রাতে আমি তোমাকে ডাকবো? কি করে তা আমি জানি না গুরুদেব। কিছুদিন হলো এই আশ্চর্য ক্ষমতাটি হয়েছে আমার। অদূর ভবিষ্যতে কিছু কিছু ঘটনা আমি যেন স্পষ্ট দেখতে পাই, যেমন দেখতে পেয়েছিলাম সুধা দিদি চলে যাবে। আজও তেমনি আশ্চর্য। আর কি কি তুমি দেখেছো নিমাই? এখনো পর্যন্ত আর কিছু জানি না, শুধু মনে হয় বিন্দু দিদির জীবনটা বদলে যাবে একেবারে। তার স্বামী আর ছেলে চলে গেছে বহু দূর দেশে, সে খবরটাও এখনো পাইনি। তোমার কথা বিশ্বাস করতে মন চায় না নিমাই। যাকে এসো বসো। আচ্ছা, এত রাতে আমি তোমাকে কেন ডেকেছি তা কিছু আঁচ করতে পেরেছো? বিশ্বরূপও এই বয়সেই গৃহত্যাগ করেছিল, আর তুমি আজ সেই বয়সেই উপনীত হয়েছ। মাঝে 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 তোমার কণ্ঠস্বরে, তোমার বাচন ভঙ্গিতে আমি কেন জানি না বিশ্বরূপের ছায়া দেখতে পাই। বিশ্বরূপকে হারিয়ে আমি দৈত্যগুরু আখ্যা পেয়েছিলাম, তাই তোমাকে নিয়েও আমার। আমি আপনার কাছে সত্যবদ্ধ গুরুদেব, বিশ্ব সংসার ত্যাগ আমি করব না। আমি বিশ্ব সংসারের কথা বলছি না নিমাই, আমি এই সংসারের কথা বলছি, তোমার সংসারের কথা বলছি। জগন্নাথ তো চলেই গেলেন, শচী মাতারও বয়স বেড়েছে, তোমার মামা মাসিরা সবাই প্রাচীন হয়েছেন, আর আমার তো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। তাই বলছি নিমাই, এবারে গৃহী হও।